زندگی میں بندگی تو کرنا ہی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زو وغیرہ خراب لگے نا ایک طرح ہی لٹو مزہ بھی دی نا تمہرا تو بات دو جنترو شارا آواز سنتے چاہونا بھال لگے نا আবার বাংলা গান শুনে না হিন্দি এক যুবক হিন্দি গান মোবাইলে ছেড়ে শুধু নাচতেছে নাচো কেন অর্থ জানো নি আব্বাও জানে না আমিও জানি না তো লাফাও কেন কয় বড় মজা লাগে মদিনার নবী বলেন রে উম্মত বাদ্যযন্ত্রের যদি আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দেও এটা শয়তানের আওয়াজ এগুলো যত শুনবা গুনার আকর্ষণ বাড়বে বাদ্যযন্ত্র ছাড়া আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো নাতে রাসূল শুনো হামদে বারী তাআলা শুনো কলিজা ঠান্ডা হয়ে যাবে একদিন নিজে নিজে বলবি জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না এরে যুবক ঘুমের বিছানায় তো কত যুবকের লাশ তুই যে ঘুমের মধ্যে গানের তার কানে লাগায় ঘুমাও আল্লাহ যদি আজরাইলেরে পাঠায় দেয় আয়েশা যদি দেখে তোর কানে গানের তার লাগানো বল আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ارے جبک اللہ غلام کوئی دن آر دنیا بہادری کرو میرے جبک زتوی مستانی کرو فیراؤنر متو مستانار زیبنے ہوتے پاروین پاروین نمرو دیر متو بہادور ہوتے پاروین কিন্তু আজ তাকায় দেখ দুনিয়ার সব বেঈমানেরা আজ দুনিয়াতে ওদের লাইনের বেঈমানদের নাম রাখে স্মরণ করে স্মৃতিচারণ করে কিন্তু একটা বেঈমানের বাচ্চার নাম সারা দুনিয়ায় খুঁজে ফেরাও নমরুদ পাইবা না আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اي بوليوم براو بوكسر بيتوري الريباب براو ريباب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، مقبول ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول ہے شاز ہے قابل تو بہت ہے، آئینا کے منندے تو نہیں دل تو بہت ہے، آئینا کے منندے تو نہیں دل تو بہت ہے، مظہر العلوم اسلامیہ مدرسار انائن کلپے آیوجیت واز محفل 2024 فیبروری محتی اے محفل اپستھت محترم سنمانت سبھاپتی جناب الحاظ اسحاق علی صاحب پردھان اتھتی، تو تمہار آہال کے بچاؤ وقودہا الناس والحجارہ، جہنم آگنر ایندھن ہوبے مانوش اور پاتھر، علیہا ملائکۃ غلاظ شداد لا یعصون اللہ ما امرہم، জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাহিরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ দিবেন তাই তারা পালন করবেন। হাদিস পড়েছি নবী বলেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির হাদিস শুনে সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বললেন অধীনস্থদের কর্তা যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল, ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল, একটা ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল,
ইউনিয়নের মানুষের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, দেশের জন্য সরকার প্রধান দায়িত্বশীল, গোটা উম্মতে মুসলিমার জন্য ওলামায়ে আহলে হক দায়িত্বশীল, আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। ডিউটিগুলো যদি যথাযথ পালন না হয়, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম তা পালন হয়েছে? অনেক বান্দা আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ হয়েছে, আসলে হয়নি। তা আল্লাহ তো জানেন, তখন আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, হাতকে বলবেন কথা বল। এখন আপনাদের প্রশ্ন বা হতে পারে স্বাভাবিক, হাত আবার কেমনে কথা বলবে? কথা বলতে হলে তো মুখ লাগে, হাতের তো কোনো মুখ নাই, কথা কেমনে বলবে? এটা কেমনে সম্ভব? এখান থেকে জবাবটা আজীবনের জন্য মনে রাখবেন। পৃথিবীর সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, অবশ্যই সেটা আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, যার নাই সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। দুনিয়ার বিবেক বলবে অসম্ভব, দুনিয়ার চোখ বলবে অসম্ভব, আল্লাহর কুদরত বলে কি? জবাব দিয়েন। উত্তরবঙ্গের মানুষ তো আপনারা, একটু কথা বললেন, তবে চিল্লা চিল্লি করবেন না, ভদ্র ফ্যামিলির সন্তানের মতো কথা বলবেন প্রয়োজন অনুযায়ী। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহর কুদরত যদি থাকে, কি পাথর কথা বলতে পারে না, এটা দুনিয়ার বিবেক চোখ বলবে হ্যাঁ অসম্ভব, আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা আমি কিন্তু খুব বারবার রিপিট করতেছি, কারণ এই কথার বিপরীত সাইডে বহু রোগী আছে, সাধারণ না, আলেমদের মধ্যে বহু রোগী আছে, খুব খেয়াল করেন। বাতেলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ, নবীর তরিকা হিসাবে সুন্নত, কিন্তু বাতিলরা আবার আপনাদের চোখে ধুলা দেয় আর বলে যে এই বিরোধিতা করলো কেন, গীবত করলো, ভিতরে খুব হিংসা। নবীজির যুগে ইসলামের দুশ্মন ভণ্ড বাতিল ছিল কি সন্দেহ আছে? নবীজি তাদের বিরোধিতা করেন নাই, মোকাবেলা করেন নাই, কেন? নবীর মধ্যে হিংসা ছিল। তো বাতেলরা কি বুঝায় আপনাদেরকে, আর আপনারা নাচেন কেন? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতেই হবে, এটা সুন্নত, কোরআনের আইনে এটা ফরজ।
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله অতএব কোন বাতিল যেন এই কথা আপনাদেরকে বলতে না পারে যে বয়ান করলো না গীবত করলো গীবতের তো ডেফিনেশন জানে না গীবত কাকে বলে কারো পরিচয় দিয়া নাম বলে এরপরে তার কৃত দোষটাকে বলা নাম সহ এর নাম গীবত নাম বলে নাই এমনি বলছে এটা গীবতের আওতায় পড়বে না দ্বিতীয় কথা হলো গীবত করা আপনাদের জানা থাকলে বলেন তো গীবত করা কি হালাল না হারাম এটা আপনারাই জানেন আমরা হুজুরেরা কেউ জানি না জবাব দিতে হবে বুঝলে গীবত করা যে হারাম এই উঠেন কেন আপনারা কি করি আমি বুঝলাম না মাত্র শুরু করলাম এর মধ্যে গজব শুরু মামার বাড়ির অনুষ্ঠান পাইলেন না মন চাইলে বসবেন মন চাইলে উঠে যাবেন এই বিষয়ে এক মিনিট কিছু বলি কপাল যদি পুড়ে যায় মনে রাখবেন এই কথাগুলো ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো মনে রাখবেন পারলে লিখে রাখবেন কপাল যদি পুড়ে যায় আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন সৃষ্টির শ্রেষ্ঠ নিষ্পাপ পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে ওর কপালে কালেমা জুটে না কত বড় নিকৃষ্ট বেঈমানের বাচ্চা যে মুহাম্মদের বয়ানে কালেমা পড়ে না দুই একটা বেঈমানের নাম জানেননি বলেন জানলে বলেন আর কপাল যদি খুলে যায় তো মোহাম্মদকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেই নাম কোন এই কথাটা মনে রাখবেন কপাল বড় ভিন্ন জিনিস আপনাদের সৈয়দপুর একটা বাণিজ্যিক শিল্প এলাকা কোটি 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 টাকার মালিক আছে কপাল খারাপ মন চাইলে মাসে মাসে একবার বাইতুল্লায় যেতে পারে যুগ যুগ হয়ে গেছে যেতে পারে না এর নাম কপাল এর নাম কপাল মনে রাখবেন এই কথাগুলো বাড়ির থেকে বলে আসছেন সৈয়দপুরে ওয়াজে যাই কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই তারা কই মহিলা প্যান্ডেলের তওয়াফ করতেছে মার্কেটে হাসবেন না আমি কিন্তু হাসির কোনো কথা বলি নাই হাসেন কেন এ প্যান্ডেল কান্নার প্যান্ডেল এটা হাসির প্যান্ডেল না হাসলে আমি দাঁড় করাম কেউ যদি হাসেন হাসেন কেন জানেন এটারও রোগ আছে দেড় হাজার বছর আগে রসুল রোগের কথা বলে গেছেন লা ইমানা লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নেই বাজারের মধ্যে ওখানে নারী পুরুষ সমানে ঘোরাফেরা করে স্পষ্ট সূর্যের মতো কবিরা গুনাহ করতেছে এখানে হচ্ছে বেহেশতের বাগান আর ওখানে হচ্ছে মার্কেট জাহান্নামের টুকরা এদিকে সওয়াব ওদিকে জাহান্নাম এই গুনার ভাগ কারা নেবেন হিসাব মিলাইয়েন বালিশে মাথা লাগাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আবার একদল প্যান্ডেলে ঢুকছে এতগুলো মানুষ নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করা কত কপালের ব্যাপার যাদের কপাল পোড়ায় এরা এই দোয়ায় শরীক হতে পারবে না আর যাদের কপাল ভালো আল্লাহ তাদেরকে দোয়ায় শরীক করায় দিবেন আর একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল এই প্যান্ডেলে আপনারা বসছেন ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে হাতে হাত লাগায় দাঁড়ায় বেষ্টন করে আছেন
আল্লাহ নিজে আরশে আজিমে ফেরেশতা দিয়ে এরকম এক মজলিস মিলায়া রাখছেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন এখানে যারা বসা আছে এদের জীবনের সব গুনাহ মাফ। দীর্ঘ টাইম যারা বসতে পারেন না আপনারা ভেতরে ঢুকেন কেন, বাহিরে দাঁড়াইয়া বয়ান শুনবেন, ফাঁকে ফাঁকে বাইরে গিয়া বিড়ি টানবেন, ভেতরে ঢুকে ডিস্টার্ব কেন করেন? আর একটা পয়েন্ট বলি, লিখে রাখবেন, বক্তার এলেমের বাহাদুরি আর আমলের বাহাদুরিতে বয়ান হয় না, বয়ানের রৌনক হয় শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের কারণে। বক্তার বয়ান এত সুন্দর প্যান্ডেলে ভালো না কেন, শ্রোতাদের অন্তরের ঝামেলা আছে। আপনাদের দিলের মহব্বত আর দোয়া আর আকর্ষণ যখন একুরেট হবে বক্তার বয়ান, হে সাধারণ বক্তা হোক বয়ান ভালো হোক, এটা বক্তার এলেমের মাস্তানিতে বয়ান চলে না। এই কথাটা একটা কঠিন পয়েন্ট, মনে রাখবেন আজীবনের জন্য। অতএব আপনাদের দোয়া চাই, কলবের আকর্ষণ চাই, এবং উঠা বসা করবেন না, আমি বেশিক্ষণও আপনাদেরকে কষ্ট দিব না, কারণ বয়ান আমাদের মাকসাদ না, মাকসাদ হেদায়াত। সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে, ফজরের নামাজে মসজিদ যদি খালি হয়ে যায় কোনো লাভ নেই। 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের দুরাকাত সুন্নতের মর্যাদার সমান হবে না। আল্লাহ পাক এই মাহফিলের আয়োজন যারা করেন এদেরকেও হেদায়াত দান করেন, আমরা যারা আছি আল্লাহ আমাদেরকেও হেদায়াত দান করেন। বাপ মা যদি ভালো হয় সন্তান কি হয়, গাছ ভালো হলে ফল। মাহফিলের আয়োজন যারা করবেন এরাও যখন আমলওয়ালা হবেন শ্রোতাদের মধ্যে পরিবেশ ওই লাইনেই চলে যাবে। তো ভালো করে ওই পয়েন্টটা বলতেছিলাম যে যেটা মানুষ বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা। এখন একটা বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ বলেন আমি কুদরতের ক্ষমতা দিলে পারে। আল্লাহ আসমান থেকে বা আরশে আজিম থেকে জমিনে এসে বলবে না এই মরা গাছ কথা কয়। আল্লাহ যে কুদরতটা প্রকাশ করবেন তার প্রিয় বান্দাদের দ্বারা। এই কথাগুলো আমি বলতেছি এই জন্য যে আপনারা না, আমাদের মাওলানা নাইলে বহু রুগী আছে এর বিরুদ্ধে, এই জন্য আমি সুন্দর করে বলতেছি। আল্লাহ আরশে আজিম থেকে নিচে নেমে বলবেন না পাথর কথা বলো, এই দুধের বাচ্চা কথা বলো, আল্লাহ করাইবেন। আল্লাহ নিজে প্রকাশ করবেন না করাইবেন? করাইবেন কাদের দ্বারা? আল্লাহর সব থেকে বেশি প্রিয় ব্যক্তি যারা তাদের দ্বারা, গাঞ্জাখরের দ্বারা না, বেনামাজির দ্বারা না, এটাও মনে রাখবেন। আমাদের দেশে বহু গাঞ্জাখর আছে, বহু পিরানে পীর দস্তগীর আছে, আছে না, নামাজ নাই, তেলাওয়াত নাই, সুন্নত নাই, কিন্তু অনেক অলৌকিক অনেক কিছু দেখায়। এটা আল্লাহর কুদরত না, ওটা হয়তো জাদুমন্ত্র না হয় জিনের খেলা, কথা ভেঙ্গে ভেঙ্গে বলতেছি কিন্তু কোনো ছিদ্র রাখতেছি না। আল্লাহ কুদরতি ক্ষমতা যে দেখাইতে পারেন এটা আল্লাহ তার প্রিয় ব্যক্তি যারা তাদের দ্বারা প্রকাশ করায় দিবেন। আল্লাহর সব থেকে প্রিয় মানুষ, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর প্রিয় না, জিনেরা প্রিয় না, কারা প্রিয়? আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ সর্বোচ্চ আল্লাহর কাছে প্রিয়
আম্বিয়ায়ে কেরাম কারা? দ্বিতীয় হলো আহলুল্লাহ, আর এক নাম বলবো তারা আউলিয়া ওলি, এদের আর এক নামে বলবো তারা সাদিকিন, তারা সলিহীন, তারা উলুল আমর, তারা এক কথায় ওলামায় আহলে হক। এক বান্দা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন, আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? এহেনও প্যাস আছে, আমি ভেঙ্গে দিয়ে গেলাম। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এই সিস্টেমে পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার বানাবে তাদের জন্য জান্নাত হারাম, কোরআনের ঘোষণা। আল্লাহ যেই কুদরতি এলেম আর ক্ষমতার দ্বারা গাইবের খবর জানেন, এইভাবে এই সিস্টেমে পৃথিবীর কোন মখলুক গায়েব জানে না। যদি কেউ মনে করে আমার নবী জানেন, আমার পীর জানেন, মনে করার নাম শিরিক। যারা মনে করবেন তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। নবী বলেন আমি জানি না। কিন্তু নবী একটা আওয়াজ দিলেন, এই হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করলেন। আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফেলা একা মোহাম্মদ বড় জাদুকর, বুঝেননি? বুঝেন, পাথর কথা বলতে পারে না, এটাই সত্য। দুনিয়ার সবাই বলবে অসম্ভব, আল্লাহ বলেন আমি কুদরতের ক্ষমতা দিলে, কিন্তু সম্ভবটা কি আল্লাহ ঈশা বলছে? পাথর কথা বল, কার মাধ্যমে প্রকাশ হলো? নবীজির মাধ্যমে। তাহলে আল্লাহর কুদরতি অলৌকিক কিছু ঘটনা মাঝে মাঝে প্রকাশ হবে আল্লাহর প্রিয় ব্যক্তিদের দ্বারা। প্রিয় ব্যক্তিদের প্রথম সিরিয়ালে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সিরিয়ালে আউলিয়ায়ে কেরাম। নবীদের দ্বারা যদি প্রকাশ পায় তার নাম মুজেজা, আউলিয়াদের দ্বারা প্রকাশ পেলে তার নাম কারামত। মুজেজা যেমন সত্য, কারামত তেমন সত্য। নদীর ভেতরে পানি নেই, বহুদিন ধরে নদী শুকনা। এক আল্লাহর ওলির কাছে বললেন নদীর মধ্যে পানি নেই, আল্লাহর ওলি একটা চিঠি লিখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা বাহককে দিয়া বলে, এই বাহক চিঠিটা নদীর মধ্যে ফেলে দেও, আল্লাহর বান্দার লেখা চিঠিটা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন পানির জোয়ার শুরু হয়ে গেছে। কি নীলভাবারির পণ্ডিত জ্ঞানীরা, নদীর মধ্যে বহুদিন পানি নাই, আল্লাহর ওলি চিঠি লেখা কইছে এটা নদীতে ফালায় দাও, দিছে মাত্র পানি শুরু। এখন যারা আউলিয়া ওলি পছন্দ করে না এরা বলবে কাফের, কিন্তু বলতে সাহস পাইয়াও পায় না, কারণ কামরার যেমন তেমন ওলির দ্বারা হয় নাই। এ অলিকুল শিরোমণি, আল্লাহর হাতে গড়া বান্দা, রসুলের হাতের স্বর্ণের পুতুল হযরত ওমর। কে? ওমরে ফারুক চিঠি লেখছেন নদীতে ফালায় দিছেন পানি জোয়ার এসে গেছে। কাফের বলতে গিয়া হঠাৎ ব্রেক হয়ে গেছে ওমর। এবার ভাবতেছে কেমনে হইল, তুমি বলবা অসম্ভব, আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। এটা আল্লাহর কুদরতের বড় পাওয়ার।
আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে প্রকাশ করায়া দিবেন। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। রাগ করতেছেন? ভুল বললে দাঁড়ায় দাঁড়ায় যাবেন, জাহাফিজ ভাই আপনার কথাটা ভুল, কানে ধরে এখানে উঠব আর বসব। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। আর যদি আপনার অন্তর আছে তো, অন্তর কিন্তু সিগন্যাল দেয় আপনি ভালো না খারাপ কাজ করতেছেন। অন্তর যদি বলে না সঠিক, মানতে না পারলেও সমর্থন করিয়েন, মানতে না পারলো সমর্থন করিয়েন যে হ্যাঁ কথা ঠিক আছে, আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা। কি গরুর গোশত অনেকেই খায়, তার মানে কি এটা হারাম? আপনি খান না, আপনার পেটের চিকিৎসা দরকার, কিন্তু এমন আকাম কইরেন না যে আর দশজন আর খাওয়া নষ্ট হবে। বুঝেননি? বুঝেন, ভালো করে বুঝেন। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا جهنم আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার হালদেরকে বাঁচাও। কেয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার হাত যে ডিউটির জন্য বানাইছি বলো, ডিউটি করছে কিনা বলো, বলে করছে আসলে করে নাই। আল্লাহ জবান বন্ধ করে বলবেন হাত তুমি নিজে সাক্ষী দাও তোমার ডিউটি পালন হয়েছে। হাত কথা বলা শুরু করবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগু ইয়াদ মঞ্চুনি দুজুদি দাম লব্য গুয়াদ মঞ্চুনি বুসি দাম চশম গুয়াদ চিদাম গমজাহারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবেন হে মালিক, বলে কেমনে বলবে? বলে এটা যখন বলবে তখন দেখবা বেশি বুঝতে যেও না, ও অনেক আল্লাহর কুদরতের ক্ষমতা আছে, বেশি বুঝবা না, যা অন্তরে আসে তার উপর ইমান এনে নাও। হাত আল্লাহর আদালতে বলবেন হে মালিক এই হাতের জন্য ডিউটি দিছু, আঙ্গুল দিয়া কোরআন ধরে ধরে পড়বে জীবনেও পড়ে নাই। দুটো হাত মা বাবার কল্যাণে ব্যবহার করবে করে নাই, হাতের দ্বারা মানুষের ন্যায়ের পক্ষে কলম দিয়া লেখবে লেখে নাই, উল্টা লিখেছে। হাতে বলবে অন্য দিক থেকে ভিডিও চলতে থাকবে, দেখবে দেখ কি করছো। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর নামটাও জবানে আসে না, না আসবে কেমনে? যেই তালে বিড়ি টানে নো জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে।
যুবকেরা খারাপ লাগে না, একতারা হইলে একটু মজা পাইতি না? তোমরা তো বাদ্যযন্ত্র সারা আওয়াজ শুনতে চাও না, ভাল লাগে না, আবার বাংলা গান শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান মোবাইলে ছেড়ে শুধু নাচতেছে, নাচো কেন অর্থ জানো নি, আব্বাও জানে না আমিও জানি না, তো লাফাও কেন, কয় বড় মজা লাগে। মদিনার নবী বলেন এর উম্মত, বাদ্যযন্ত্রের যদি আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দেও, এটা শয়তানের আওয়াজ, এগুলো যত শুনবা গুনার আকর্ষণ বাড়বে। বাদ্যযন্ত্র ছাড়া আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো, নাতে রসুল শুনো, হামদে বারি তাআলা শুনো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। একদিন নিজে নিজে বলবি জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। এরে যুবক, ঘুমের বিছানায় তো কত যুবকের লাশ, তুই যে ঘুমের মধ্যে গানের তার কানে লাগায় ঘুমাও, আল্লাহ যদি আজরাইলের পাঠায় দেয়, আয়েশা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজারু হো খরিদার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজরি হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি কুন বন্দগি, বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে যুবক, যতই মাস্তানি করো ফেরাউনের মতো মাস্তানার জীবনে হতে পারবি না, পারবি না, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, কিন্তু আজ তাকায় দেখ দুনিয়ার সব বেইমানেরা আজ দুনিয়াতে ওদের লাইনের বেইমানদের নাম রাখে, স্মরণ করে, স্মৃতিচারণ করে, কিন্তু একটা বেইমানের বাচ্চার নাম সারা দুনিয়ায় খুঁজে ফেরাউন নমরুদ পাইবা না। এদের উপরে আল্লাহর এতটাও বিশ্বাস, ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ করে না, আজও ফেরাউনের লাশটা পড়ে আছে কোথায় জাননি বাবা, কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা,
বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে জিব্বা নারায় জোরে বলো ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال الله বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিবা আর এই কথার উপরে জীবনটাকে পরিচালনা করবা আমি আল্লাহ কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতিনাভি দারে দুনিয়া না হাসান আতিনাভি দারে অকবা না হাসান ইয়াগিয়াসাল মুস্তাগিসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নেকো তু তৈয়ার হে জু না মাঙ্গে উসে তু বেজার হে আল্লাহ পাকের দরবারে চোখ কথা বলবে এই চোখ তোরে যে ডিউটি করার জন্য দিছিলাম পালন হইছিনি বলে হয় নাই কেন বল চোখ বলবে হে আল্লাহ এই চক্ষু দিছিলা আব্বা আম্মাকে মহাব্বতের নজরে তাকায় দেখবে সওয়াব দেখে নাই আল্লাহর কোরআন তাকায় পড়বে দেখে নাই পড়ে নাই এই চোখ দিয়া আল্লাহর কুদরত দেখবে সওয়াব এই চক্ষু দিয়া বান্দা বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে সওয়াব বান্দা বাইতুল্লাহ দেখে নাই কোরআন দেখে নাই মা বাবারে মহাব্বতের নজরে তাকায় দেখে নাই বরং তোমার এই নাফরমান বান্দা সারাটা রাত দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল একটা সামনে নিয়া সারাটা রাত কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছি ও যুবকেরা একই মায়ের গর্ভের পাঁচটা সন্তান একটা ভাই পাঁচটা সন্তানের চারটার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো একটা সন্তান আছে তার এক পাও সমস্যা হতে পারেনি কথা কম আচ্ছা পাঁচটাই ভালো সেদিন একজন আল্লাহর বান্দা আমার সাথে মোলাকাত করে দোয়া চাইলেন মাত্র কয়েক মাস আগে বয়স মোটামুটি মধ্যম আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হয়ে চোখের পাওয়ার চলে গেছে স্ট্রোক করেছিল ব্রেন স্ট্রোক চোখের পাওয়ার চলে গেছে এই যুবকেরা বেজার হইও না রে বাবা হৃদয় থেকে কথাগুলো বলতেছি পাগলামি করার জন্য আসি নাই রে যুবক সারা দিন রাত্র তোমাদের পিছনেই দৌড়াই কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই রে বাবা তাবলিগলারাও তোমাদের পিছনে দৌড়ায় পীর সাহেবরাও দৌড়ায় খতিব ইমামরাও দৌড়ায় আমরা বক্তারাও দৌড়াই ঘরের খবর নেওয়ার সময় পাই না পরিবারের খবর নেওয়ার সময় পাই না
আল্লাহর কসম খানারও টাইম পাওয়া যায় না ঘুমেরও টাইম পাওয়া যায় না একদিন আর দুদিন না কিসের রৌদ্র আর বৃষ্টি অন্ধকার আর আলো 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই কুত্তার মতো দৌড়াইতেছি রে বাবা পাও ধরে ধরে তোমাদের বয়ান করি মনে হয় জানো আমি তোমার টাকার কেনা গোলামের মতো এতটা নরম হইয়া কথা বলি আবার মাঝে মাঝে দুই একটা কথা একটু কড়া হয়ে গেল নাকি একটু হার্ড হয়ে গেল নাকি মনে কষ্ট পাইছো নাকি ফাঁকে ফাঁকে আবার হাত জোর করে মাপ চাই ভাইজানেরা বেজার হইছেননি দয়া করে মাফ করে দিয়েন আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই এতটা দুর্বল হইয়া কথা বলি কারণ কি তোমরা আমগো বেতন দাও টাকা দাও আমগো বাড়ি গেরি সব তোমরা উঠায় দাও হ্যাঁ বরং তোমরা সুযোগ পেলেই আমাদের বিরোধিতা করো সুযোগ পেলে আমাদের গালি দাও তা আমরা জানি আমরা অন্ধ না সুযোগ পেলে চরমনের বিরুদ্ধে লেখো কওমির বিরুদ্ধে লেখো দেওবন্দীদের বিরুদ্ধে লেখো আলেমদের বিরুদ্ধে লেখো তাও আমরা জানি সব জানার পরও কিচ্ছু বলি না সামনে দেখা হলে হাসি মুখে সালাম দেই সময় থাকলে বুকের সাথে লাগায় আলিঙ্গন করি কেন লাগাই জানোনি তোমার গায়ের থেকে মেশকের ঘেরান আসে কি যেই পরিমাণ গাঁজা খাও তো মেশকের ঘেরান আসার কথা প্রস্রাব করে তো ভুলেও ফানি লও না মেশকের ঘেরান তো আসবেই পোশাক ধোয়ার টাইম পাও না বিজি তোমার পাশে দাঁড়াইলে মনে হয় যেন নামাজটা ভেঙ্গে যাওয়ার কায়দা তারপরও বুকে লাগাই কতটা মোহাব্বত বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি ওরে যুব যে আলেমরা এত পাগলের মতো আমাদের পেছনে সময় দেয় কেন অথচ আমরা তাদের টাকা দেই না পয়সা দেই না সুযোগ পেলে বিরোধিতা করি ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে নাই না চায়ের দোকানে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা কিন্তু ইমাম কারো জন্য বড়দোয়া করে না গালি দেয় না ও বাবা একটু চিন্তা করো রে বাবা এই যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু কাউকে বলি নাই আমি মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসায় তোমরা যদি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা একবারও বলি নাই আমি দাওয়াত ও তাবলিগের লাইনের সন্তান একবারও বাধ্য করে বলি নাই তাবলিগ না করলে জাহান্নামে যেতেই হবে এই কথা একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো একবারও বলি নাই তোমরা স্কুল বাদ দাও আমগো মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই বাধ্য করি নাই কিন্তু দাবি আমার একটা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আল্লাহর কাছে দোয়া করি ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো শিক্ষকরা কষ্ট না পায় কারণ কষ্ট পাইয়া যদি অন্তর থেকে বদ্ধ আসে আল্লাহর কসম মারার আগে বিছনায় পঙ্গু হয়ে যাবি মরার আগে মরে যাবি শুরুতে বলছিলাম মরার আগে মরবি চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না নিজের আপনজনেরা অন্তরে ঘৃণা করবে তুই মরে যা সারা রাত্র মোবাইলটা চালাইয়া কবিরা গুনাহ করেছ দরওয়াজা বন্ধ জানালা বন্ধ কেউ দেখে না কে দেখেন আল্লাহ দেখেন আজকে তোর বয়স মাত্র 26-27-30-এর কোঠায় তোর চেহারায় নূর নাই কেন 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না কিন্তু মাত্র 25 বছর তোমার বয়স তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই সারা রাত মোবাইল চালাইছো গুনাহ করছো আল্লাহ বেজার হয়ে গেছে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে দুনিয়ার কোনো মেডিসিনও যদি লাগাও চেহারার কোনো দিন উজ্জ্বলতা আসবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করো দিন দিন চেহারার পাওয়ার বাড়বে আকর্ষণ বাড়বে সেটা হলো গুনাহ ছেড়ে দাও নেক আমল শুরু করে দাও যুবক
তুমি ডাক্তার যদি হতে চাও আদবালা ডাক্তার হইও সম্মানের জীবন যাপন করবা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে বহন করবে মরিয়া গেলে তোমার সম্মানের ইতিহাস রচনা হবে আজকে কাজী নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো কত গর্ব করো এই স্কুল কলেজের ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও বাবা বেয়াদবি মাপ চেয়ে নিছি বারবার বলতেছি মাপ করে দিও তোমাকে কিন্তু একবারও বলি না আমার দলে আসো আমার ভর্তি ফরম পূরণ করো এই যুবক বাবা আজকে তোমরা যাদের লেখা ইংলিশ বই পড়িয়া ইংরেজিতে কথা বলো যেই বান্দা বইটা লিখে গেছে তার কপাল কত সুন্দর যে সব ছেলেমেয়েরা কবুল করছে তার বই যার লেখা বই পড়ে অঙ্ক শিখলা বাংলা শিখলা জীবনে তার পরিচয়টাও জানো না সে কেমন তবে এতটুকু জেনে নাও তার চরিত্র ভালো ছিল এই কারণে সারা দেশের কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা তার লেখা বইগুলো কলিজার সাথে লাগায় নিছে পড়ালেখা করে তুমি মইরা গেলে জাতি কি নিয়াত বুকে লাগাবে বলো তো আছে জীবনের একটা ভালো কাম তোর জীবন পুরাটাই আকাম মইরা গেলে ভিতরে ভিতরে মাও খুশি বাবাও খুশি কারণ তোর চরিত্র এত খারাপ মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পেতে হয় এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো এই মোবাইলটাকে জীবনের আপন বানাইয়া বাবার সাথে বেয়াদবি করেছো এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে এই মোবাইলকে আপন বানাইতে গিয়া আহ মোবাইলটারে দিয়ে তো ভালো কিছু শিখতে পারতি আসমানটা কেমনে বানাইছেন সৌরজগৎ কেমনে বানাইছেন গুগলে সার দিয়া দেখ জ্ঞান বাড়বে চিকিৎসা বিজ্ঞানীরা মানুষগুলো কেমনে আল্লাহ বানাইছেন এগুলো গবেষণা করে 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 সব দিয়া দিস ইন্টারনেটের ভিতরে এগুলো দেখ জ্ঞান বাড়বে লেইখারা বেইমানরা বেশি বেশি কালেমা পড়ে কেন ওরা এগুলো গবেষণা করে করে আল্লাহর তালাশ পেয়ে যায় মুসলমান হয় আর তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারার দিকে তাকাইলে পরিচয় পাওয়া যায় না তুমি কোন জাতের সন্তান ও যুবক বাবারা মদিনার নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি থাকলে বলো আমি নবীরটা বাদ দিয়া ভিন্নটা নিব থাকলে বলো আছে তাহলে নবীর আদর্শই তো শ্রেষ্ঠ কি স্বীকার করো যুবকেরা নবীর আদর্শ শ্রেষ্ঠ বলো না কেন সবাই একমত বলো তো বাবা ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে চুল কাটার নিয়ম আছে তুমি কোন স্বার্থের কারণে নবীরটা বাদ দিয়া বেইমানের পাচাটা গোলাম হয়ে চুল কাটছ একটা উপকারের কথা বলো একটা আমি ওই লাইনে যাব একটা বলো দাঁড়ায় যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে অথবা চোখের পাওয়ার বাড়ে অথবা মানুষ দোয়া বাড়ায় দেয় একটা কও আমি ওই লাইনে যাব কি ভন্ডিতি শেষ পিছে পিছে দি মনে করো মহাবিজ্ঞানী আমাকে হুজুর গো মনে করো আমরা সব বোকা পণ্ডিতি শেষ যদি বলো শয়তানের ধোকায় হয়ে গেছে কোনো লাভ নাই তাহলে এইবার শোনো আমি তোমাকে কি দিতে চাই জানো যদিও কথাগুলো আমি হার্ড বলেছি হৃদয় আমার মোমের মতো দুর্বল যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাই না আমার পাও যদি ধরে আমি মদিনার নবীর আদর্শে চুল কাটবো নামাজ পড়বো বলবি আল্লাহর কসম আমি এখন নিচে নেমে পাও ধরবো আমার নবীর আদর্শ মানার জন্য ও যুবক তোমার দ্বারা জাতি অনেক কিছু পাওয়ার আশায় বসে আছে তোমার মধ্যে এমন মেডিসিন আমার আল্লাহ দান করেছেন তোমার আলো দিয়ে গোটা অন্ধকার আলোকিত হবে সমাজ আলোকিত হবে দুনিয়া আলোকিত হবে কিন্তু তোমার থেকে আজ কি পাচ্ছে জাতি কোনো খবর নাই
তুমি একজন ভালো প্রফেসর হইবা, আন্তর্জাতিক মানের তোমাকে সবাই দাওয়াত দিয়ে বিদেশ নিয়ে যাবে, স্যার আসেন আমাদের কলেজে আসবেন আধা ঘন্টা লেকচার দিবেন। কি আমাদের দেশে এরকম প্রফেসর নাই দামি? তোমার নাম নিশানা নাই, তোমার চিন্তা ভাবনা কি, কি কুত্তার লাগে মরতে চাও, না তোমার বাপ মার ইজ্জত জবাই করে মরতে চাও, কোনো চিন্তাই নাই তোমার? প্রত্যেকটা মানুষের তো একটা টার্গেট থাকে, পাগলের কোনো টার্গেট নেই, ও বাজারের এ মাথা থেকে সে মাথায় দৌড়ায়, কখন মন চাইলে হাসে কখনো কাঁদে, ওর কোনো টার্গেট নাই। তুমি তো মানুষ, তোমার তো একটা টার্গেট থাকা উচিত, তুমি কি করতে চাও, তুমি মরে গেলে কি রেখে যেতে চাও দুনিয়ায়? কোনো চিন্তাই নেই। অথচ তোমার মতই তো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আল্লাহর শুকর তোমরাই জবাব দাও, পাঁচ বেলার নামাজ তারা বন্ধ করে না। কি যুবকেরা সাক্ষী দাও, আছে না? এবার তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তুমি বিআইপি মুসলমান না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? তাহলে একটা ভুল বের করে দাও, এখন যদি বের করে দাও আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, কারণ কোরআন যদি ভুল হয় সব ভেতরের কথাই ভুল। কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত বহু বেঈমানরা অপচেষ্টা করে একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? অতএব ওই কোরআন সত্য, ও যুবক আমিও যদি প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম, আমার কেউ বাধা দিত না। স্বাধীন দেশ, কে কারে বাধা দিবে? এখন আরো স্বাধীনতার স্লোগান চলতেছে, ছেলে যদি মনে মনে ভাবে আমি মাইয়া হয়ে গেছি তো মাইয়াই বলতে হবে, মেয়ে যদি মনে মনে করে আমি ছেলে ছেলে ভাব, কারো কোনো স্বাধীনতা নাই, মাইয়া যদি বলে আমি মাথায় ওড়না লাগাবো না, বাবায় যদি মাইয়াটারে বাধ্য করে বাবায় আসামি হয়ে যাবে। স্বাধীন আমিও তোমার মতো যদি প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম লাগে, শরীরটা জামার কারণে আটকা লাগে, ও বাবা দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, মনে করছো তুমি বুদ্ধিমান, আমরা বুঝি, বুঝি না সব বুঝি। ও বাবা ভালো করে বুঝো, এরপরে শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট, এর কোনো ভাষা নাই। এরপর নামাজ সারি না, আমাকে এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আমাদের শুনতে হয়, এরপরও আল্লাহর এই রাস্তা সারি না রে বাবা। এর কারণটা কি জানো? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, এক জাররা কথা মিথ্যা নাই রে বাবা। এমন একজন নবী আমার 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর কথা সত্য, কোরআন সত্য, আল্লাহর কোরআন স্পষ্ট, আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমলওয়ালারা জান্নাতের পথি, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথি। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য বানায় রাখছেন। ও জান্নাতীরা, দুনিয়ার গুলশান দেখা পাগল হইও না, লাইয়া গুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, দুনিয়া দেখা পাগলামি করিও না, আমি তোমার যে এমন সুন্দর জান্নাত দিব,
দেওয়াটা কেমন জান্নাত আজরাইল যখন আসবে তোমার জান্নিতে আমি আল্লাহ ফেরেশতার দ্বারা জান্নাতের ছবিটা তোমারে দেখায় দিব ওই এমন জান্নাত যেই জান্নাতের নিচে ঝর্ণা দুধের নহর মধুর নহর এমন জান্নাত যেখানে শান্তি আর শান্তি কোনো কালো মানুষ থাকবে না সব বুড়াবুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী ওই জান্নাতে কোনো বাথরুম নাই ওখানে কোনো বাথরুমের ব্যাগ নাই ওই জান্নাতে কোনো অশান্তি নাই বান্দা জান্নাতে ঢুইকা কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর মহব্বতে এমন খাদ্য চাইবে মনে মনে কল্পনা করবে সামনে হাজির হয়ে যাবে একটা আম খাইতে মনে চায় দেখবে হাজির একবার মুখে দিবে এক রকম স্বাদ আবার দিবে আরেক রকম স্বাদ এইভাবে একটা ফলের মধ্যে 70 রকম মজা আল্লাহ দিয়ে দিবে ও বাবারা লক্ষ লক্ষ নবীদের একই কথা লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের একই আওয়াজ কোটি কোটি আলেম ওলামাদের একই আওয়াজ ও বাবা দুই একজন বললে মিথ্যা সন্দেহ করা যায় লক্ষ লক্ষ নবীদের কথা সন্দেহ করা যায় না লক্ষ লক্ষ নবীদের একই কথা মিথ্যা বলা যাবে না কোটি কোটি উলামায়ে কেরামের একই আওয়াজ মিথ্যা মনে করিস না রে যুবক এখনো সময় আছে তওবা করে নে গুনাহ নিয়া যদি কবরে যাও কেমন জাহান্নাম জানো দুনিয়াতে সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য 13 লক্ষ গুণ বড় দিনের বেলা সূর্যের গরম রাতে নাই তারপরও গরম লাগে কেন বাসায় গিয়া ফ্যান চালায় ঘুমাও গরম মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার কামড় ও আল্লাহর বান্দারা ওই সাড়ে তিনের কবরে যখন শোয়া রাখবে কেমন করে গুনাহ নিয়ে যদি যাও ওই কবরের মধ্যে পোকা মাকড় শুরু হয়ে যাবে আঘাত কই পাবা মশারি জাহান্নামের আগুন কবরের সাথে লাইন হয়ে যাবে ও নবীর উম্মতেরা আমার নবী যার কোনো গুনাহ নাই সে নবীও কান্না করতেছেন হাশরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজন কান্তেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় হিসাব দিব অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি আবু বকরও জান্নাতি ওমরও জান্নাতি সমস্ত সাহাবায়ে কেরামরাই জান্নাতি কিন্তু কান্নার আওয়াজ আবু বকর সিদ্দিক রাতে নামাজে দাঁড়ায় কান্তেছেন আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব তাদের এত এলেম এত আমল এত তাকওয়া এরপরেও যদি তারা জীবনটা ভর কান্না করেন তাদের তুলনায় আপনার আমার তো জিন্দেগি ভর কান্না করে বেউসায় থাকা দরকার কিন্তু কপাল বড় খারাপ এই ময়দানে অনেকেই মোনাজাত দেয় চোখে পানি আসে না কিছু কপাল পোড়া এতটাই নিকৃষ্ট আছে কপাল পোড়া ওর কপালে এতটা অভিশাপ যে নিজে কাঁদে তো না কাঁদেই না অন্য কেউ কান্না করলে তাও পছন্দ করে না এর মতো নিকৃষ্ট কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না অথচ আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না করো কম হাসো হ্যাঁ কে করছে না আছে লোক রেডি হ্যাঁ কথা বলেন না কেন না রুমাল দিয়ে না উড়াইলো কালেকশন হ্যাঁ এই যান সবাই যান কই লোক কই লোক কই ব্যাগ রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে চতুর্পার্শ্ব থেকে ব্যাগওয়ালারা নেমে যান দ্রুত নেমে যান আপনারাও কম বেশি আল্লাহর ওয়াস্তে দ্বীনের রাস্তায় দান করেন দান করলে হায়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় দান করলে কবরওয়ালাদের আজাব মাফ হয় সবাই মুক্ত হস্তে দান করব সবাই ব্যাসওয়ালা ভলান্টিয়ারের দায়িত্বে যারা ব্যাগ নিয়ে নেমে যান কেউ খালি ফিরাবো না কম বেশি সবাই দান করি
আল্লাহ সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। কেউ খালি ফিরাবেন না, কই আপনাদের লোকই তো নাই, কেন আমাকে এটা বললেন, লোক কই আপনাদের? মানে 1-200 লোক চতুর্পার্শ্বে থেকে নেমে যাবে, 5 মিনিটে শেষ। এটা আমি শুরুতে কি বলছি আপনাকে মনে আসেনি? আমি শুরুতে বলছি না, বয়ান এটা শ্রোতাদের আকর্ষণ, আর বয়ান এলেমের হেডোমে বয়ান হয় না। আমি যত বড় ভালো বক্তা হই, বয়ান আল্লাহ দান করেন, তবে শ্রোতাদের একটা দিলের তাওয়াজ্জু মহব্বত আর আকর্ষণ থাকতে হবে। তো যাই হোক, এত সুন্দর আয়োজন আপনাদের দান সৎকার দ্বারাই চলমান। সবাই কম বেশি যারা দায়িত্বে আছেন দ্রুত নেমে যান, যেহেতু বলে ফেলছি আলহামদুলিল্লাহ সবাই কম বেশি দান করি, সবাই দান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহালদেরকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থ হলো বান্দা গুনাহের থেকে নিজেকে বাঁচাও, যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেকে বাঁচাও, ওই কাজের নাম হলো গুনাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হার কে দারদ খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকাম। এই ব্যাগওয়ালারা হাঁটেন না কেন আপনারা? দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, দ্রুত হাঁটেন। সবাই দেই, সবাই কথা বন্ধ রাখি, কেউ আওয়াজ দিব না, অন্তত মোনাজাতটা দিয়া যান। শুরুতেই বলছিলাম এত বিশাল বরকতের মোনাজাত কেউ ছেড়ে যাবেন না, মা বাবার জন্য একটু দোয়া করে যান, মোনাজাতটা দিয়া যান। যারা উঠাচ্ছে তাদেরকে আপনারা দিতে থাকেন, যারা উঠাচ্ছেন আপনারা দ্রুত হাঁটেন, ব্যাগ নিয়ে চতুর্পার্শ্বে হেঁটে কালেকশনটা করে নেন, আর আপনারা যারা দিবেন দিয়ে দেন। আর আমি মোনাজাত দিচ্ছি, এর মধ্যে 2-3 মিনিট কথাটার একটা ফিনিশিং দিয়ে মোনাজাত দিতেছি, কেউ আওয়াজ দিবেন না। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে ঠিকানা দিবেন শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তাওবা করেন, জীবনে কম গুনাহ করেন নাই, কম নামাজ ছাড়েন নাই, আজকে থেকে তওবা করে নেন, মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরুদ্ধে যাব না, মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো, আল্লাহর মহাব্বত নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো। আল্লাহ সবাইকে তওবার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক গুনামুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া দিনের উপরে নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন যারা দান সৎকা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ আমাদের মধ্যে মহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদ তায়াসসার মিনাল কুরআন আমার আল্লাহ বলেন গোলাম তুমি যেই বংশের সন্তান হও তোমার বাবা যদি ঠেলা গাড়ি চালানে বলা হয় রিক্সা চালানে বলা হয় মজদুর হয় তুমি তোমার কিতাব তুমি তোমার সন্তানকে এই কিতাবটা শিক্ষা দাও তোমার সন্তানকে তুমি তুমি এই কিতাবটা শিক্ষা দাও তুমি বাবা হওয়ার কারণে সন্তানকে কোরআনের কারিমের ইলম শিক্ষা দেওয়ার কারণে কিয়ামতের দিন ফেরেশতারা